উজু করলো ফাহাস্তান সুন্দর করে উজু করলো উজু বাড়িতে উজু করতে হয় আর সুন্দর করে উজু করার বিষয়টি মসজিদে যাওয়ার সাথে সুন্দর করে উজু করে সুন্দর করে উজু করা মানে কি যদি আপনাকে বলে যে ফাহাস্তানো ভালো করে উজু করলো তো ভালো করে ব্যাখ্যাটা কি ভালো উজু কি বলবেন এক নম্বর সন্নতি তরিকায় উজু করলো বেদাতি তরিকে না বেদায় তৈরি করে উজু আছে না নাই ঘাড় মাসা করা মাথার মাসার পরে মাথার মাসাটা পুরো করবেন অথচ হাদিস সেই হাদিসে মাথার পুরো মাসা করা কথা বোঝা গেছে নিয়ে যাওয়া পুরো মাথা এটা হচ্ছে ফরজ আর ফিরিয়ে নিয়ে আসা আবার যেখান থেকে শুরু করেছে এই বাকিটা এটা শূন্য যদি নিয়ে আসা রিটার্ন করে এটা অজব নয় নিয়ে গেলেন ফরজ আর এই আদে করলেন তাহলে এটা আরো উত্তম করলেন কিন্তু হানফি মজাফি যেহেতু চার ভাগ রাস তাদের ফেকার কেতাবে রয়েছে ভাগের এক ভাগ করলি হয়তো ভাগের এক ভাগ হয়েছে কপালটা তো চার ভাগের এক ভাগ হয়ে যায় তো এইখানে একটু যদি এরকম করে এইরকম করলো দেখবে না না এরকম এই করলো হয়ে গেলো ওদের আর একটু ঘাড় মশা হয়ে করল এদিক থেকে ঘেরে দিলো এদিক থেকে ঘিরে দিলো কথা বোঝা গেছে যারা বেরোজাদার আমাদের সমাজে ছোটোকালে শুনতাম ওদের কাছ থেকে যুবকরা তো সবগুলি রোজা রাখতো না তো তাদেরকে জিজ্ঞাসা করতাম যে কটা রোজা রেখেছিস বলছে যে শুরুতে দু চার পাঁচটা রেখে নিয়েছি আর শেষ খেলে দু চার পাঁচটা রেখেছি আর দুই দিতে ঘিরে দিছি কথা বলা হয়েছে মূর্খদের এসব কথা ছোট কাল থেকে শুনে আছি তো ওই রকম হইলে এই মাসা বেদাতি মাসা ঘাড় মাসা তো এই না আপনি সন্নতি তরীকে উজু করল উজু করলেন উজুর বেদাত আরও আছে কিছু শুধু মানে আমাদের দেশে প্রচলিত থাকলে বেদাত মানে যে কোনো দেশেই থাক না কেন যেমন এককালে বেদাতিরা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য কি করেছে দোয়া আবিষ্কার করেছে কুলি করবেন তখন কি না পানি দিবেন তখন কি তারপরে মুখ ধুবেন কি হাত ধুবেন কি যেমন সাত চক্করের তফের দোয়া আর সাফা মারর দোয়া এগুলো সব বেদাত বেদাতিরা আবিষ্কার করেছে ঠিক ওই রকম তো বেদাত মুক্ত আপনি করলেন এটা হচ্ছে সুন্দর উজ সুন্দর উজু মিনিমাম সুন্দর ওজুর আর দিক হচ্ছে যে ওজুর ধোয়ার অঙ্গগুলিতে কোন রকমের শুকনো রাখলেন না উজুতে হবে কোনই সহ যে হাড্ডিটা আছে হাড্ডি সহ হাড্ডি এখানে একটু শুকা হয়ে গেল তার উজু হইল না আপনার খরচ আদে হয়নি টাকনা টাকনা যে পায়ে হাড্ডি আছে হাড্ডিটা সহ ধুইতে হবে এলাল বলছে সামান্য একটু শুকনো থেয়ে গেল কোনো জায়গায় তাড়াহোড়া করে উজু করলেন দেখা গেল পেছন দিকে একটু শৌকনাথ হয়ে গেল তাহলে উজুই হইল না না সুন্দর উজু করবেন মানে সর্বনিম্ন সুন্দর হচ্ছে উজুর অঙ্গগুলিতে কোনো যেন আবশ্যক ক্ষেত্রে ঘাটতি না থাকে দুটো দিক হইল সন্ন্যত বেদাত মুক্ত আর একটি হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধৌত করা মশা ঠিকভাবে করা আর আর একটি দিক হচ্ছে তিন বের করে অঙ্গগুলি ধৌত করা তিনবার করে উজুরঙ্গ ধরা মোস্তাহাব এটা হচ্ছে সুন্দর উজু ভালো কোয়ালিটির উজু হচ্ছে আপনি একবারে যথেষ্ট নয় দুবার করলেন না বরং একবারও যায় দুইবারও যায় সর্বনিম্ন একবার জরুরি আর দুইবার করলে আরও ভালো তিনবার করলে সবচেয়ে ভালো আস্তানা আহ ভালো করে উজু করে মানে তিন করে উজু রঙ্গগুলি ধুইলেন বোঝা গেছে কয়টি হলো তিনটি হলো চতুর্থ একটা বয়ান করেছে কেউ কেউ কিন্তু সেটি ভুল সেটা হচ্ছে ওজুর অঙ্গগুলি বেশি করে ধুলো এতটা ধোয়া জরুরি সহ আপনি একদম বগল থেকে হ্যাঁ ধুলাটা ধোয়া হইলে যথেষ্ট কিন্তু হাঁটু পর্যন্ত ধুলেন কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আহসানাল উজুর অন্তর্ভুক্ত সুন্দর উজুর অন্তর্ভুক্ত কিন্তু এটি সন্নত নয় এটি বেদা আবু হের রাজি আল্লাহ তালানহ থেকে একটি বর্ণনা এরকম রয়েছে কিন্তু তার ব্যক্তিগত সেটি মত সেটি গ্রহণযোগ্য নাই তিনি হাদিস বর্ণনা করেছেন যে ইন্না উম্মত নবিস বলছেন ইন্না উম্মতি এতনাল কেয়ামতে গোর্রাম মহাজ জালি নামি না আসারি লজু আমার উম্মতেরা হাসরের মাঠে আসবে আর ওদেরকে চিনতে পারবো কি দেখে পাঁচটি অঙ্গের চমক দেখে হ্যাঁ চমকিবে উজ্জ্বল একদম জি চকমক করবে পাঁচটি অঙ্গ যে উজুর অঙ্গ পাঁচটি অঙ্গ দুই হাত দুই পা আর মুখমন্ডল গোরান মহাজ এমন যে ঘোড়ার সাদা আর চারটা পা হচ্ছে সাদা দেখেছেন এরকম ঘোড়া দেখতে সুন্দর লাগবে দেখে যদি থাকেন তো দেখতে সুন্দর খুব সুন্দর গোটা শরীর একবার লাল হয়েছে হ্যাঁ আর পাগুলি চারটা পা আর মুখটা একদম সাদা হয়েছে এইরকম ঘোড়াকে হ্যাঁ বলা হয় আগার আর মহাজ্জল বলা হয় ওখান থেকে গোর মহাজ্জল এত সুন্দর লাগবে আর আমি চিনতে পারবো যেগুলো আমার ওম্মত নবীসল বলছেন তাহলে ওই নৌমত গুলো নামাজি না বে নামাজি না বে নামাজি উজু করে আচ্ছা নামাজটা আমাদের না পড়ে যদি এই ফজিলত না কেউ উজু করে যে উজুটা করে তো ঘুমিয়ে যায় কমসে কম হ্যাঁ ফজিলত পেয়ে যাবে নবী চিনে নেবেন আর সাফাত করবেন নাকি তাহলে বোঝা বে নামাজি কেন ছিল ওখানে চিনবেন না নবী সরাইসল যখন অপরিচিত চিনবেনই না সুপারিশের প্রশ্নে উঠে না ফামাতান ফাহু সাফাতু ফাতু এই জন্য আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য সুরাতুল মুদাসের আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বেনামাজি হওয়া আর তাদের কোনো সুপারিশও কাজে আসবে না নবীর রসেলের কোনো সুপারিশ কাজে আসবেনা আল্লাহ কখনো বেনামাজি থাকবেন না মাজার পূজা করবেন না সিরকুফরি করবেন না নাস্তিক হবেন না আর বেনামাজি হবেন না বাকি গোনা থাকলে আল্লাহ মাফ করতে পারে। গোনা করিয়েন না কিন্তু মিনিমাম এতটা রাখেন যাতে করে ওয়ালা তামু তাই ওয়া ওয়ান মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ মুসলিম মদ খর মুসলিম যদি পাঁচ নামাজ পড়ে বোঝা গেছে ঘুষখর মুসলিম যদি পড়ে আর মাজার পূজা থেকে বেঁচে থাকে ইমান ভঙ্গকারী বিষয় থেকে শেহের জাদুর থেকে বেঁচে থাকে নাস্তিকতার তার কুফরি থেকে বেঁচে থাকে জি শেখোলা কুফরি থেকে বেঁচে থাকে তাহলে মুসলিম এই জন্য কমপক্ষে মিনিমাম মুসলিম হইতে হলে পাঁচ টাইম সলাত আদাই করতে হবে সতেরো সলাত আদায় করতে কম পক্ষে জি তো কি বলছিলাম বেনামাজি এই উম্মতে সামিল নয় জি এহাদিস প্রমাণ করে যে আমার উম্মতকে চেনতে পারবো হ্যাঁ চেনা যাবে আসবে আমার কাছে আর বলবো যে এগুলো আমার উম্মত কি দেখে পাঁচটি অঙ্গ দেখে তাহলে তারা মুসল্লি ছিল কারি ছিল উজু করতো পাঁচ তো নজ পড়তো তারা জি ফি জান্নাত আলুন আনিল মুজিরেমিন মা ফি সাক্ষার জান্নাতে জান্নাতিরে যাওয়ার পরে গ্রামের অনেক লোকে জান্নাতে দেখতে পাবে না স্বাভাবিক জান্ন গেছে খুঁজে পাই না ওদেরকে খোঁজ করবে আপন আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু ছোটো কালে ওদের সাথে লেখাপড়া করেছে স্কুলে মাদ্রাসায় খুঁজ খুঁজে পায় না কী ব্যাপার কোথায় গেল এরা দেখা সাক্ষাৎ হচ্ছে না জান্নাতে চলে আসলাম এত সাহা আলুন একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজিরমিন সেসব অপরাধ এরা মুজরিমিন এরা ক্রিমিনাল মুাইমকারি যারা হ্যাঁ মাসাল্লা কাকু ফি সাকার কিভাবে তোমাদের জান্নাতে পেলাম না কোথায় জাহান্নামে কেন সাকার জাহান্নাম কালু তখন প্রথম উত্তর প্রথম উত্তর অন্য কোনো নয় যে সুদখর ছিলাম করছিলাম ছিলাম তো জেনা করেছি তো মদ খেয়েছি না লম নাক মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না অলাম না মিসকিন মিসকিনকে খেতে আমার জাকা দিতাম না দুই নম্বর অকুন্না না খুঁজো মাল খায় দিন আমরা জীবনটাকে খেলতে আমার সাথে পার করে দিয়েছি আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখিনি কোনো দিন আখেরাতের কোনো কোর্স নেই পরিকল্পনা দুনিয়ার অনেক পরিকল্পনা আছে সমাতান সাফাত সাফিন সুপারিশকারী সুপারিশ কোন কাজে আসবে না তার মানে নবীও সুপারিশ করবে না নবীর সুপারিশ নসি হবে সুপারিশ হবে না তো হাউজে কষার পানিও পাবে না কিছুই পাবে না হাসুরা মাঠে জি জাহান্নামে অবস্থান আল্লাহ হেফাজত করুন আল্লাহ মুসলিমদের বোঝার তৌফিক অফিস দান করুন কম পক্ষে আল্লাহ নামাজিবানি দেব মুসলিমকে